ভাবতে পারেন দিনের পর দিন কিভাবে একজন নার্স নিষ্পাপ নবজাতকদের হত্যা করতে পারে? এতদিন ধরে মুভিজ কিংবা সিরিজেই শুধু এসব ঘটনা ঘটতে দেখা গেলেও এমনটা যে বাস্তবেও ঘটতে পারে তা এখন অনেকটাই পরিষ্কার। লুসি লেটবি নামক এই নার্সকে এখন ব্রিটেনের আধুনিক সময়ের সবচেয়ে বড় সিরিয়াল কিলার বলা হচ্ছে। কিভাবে এবং ঠিক কি কি কারণে এই ঘটনাগুলো ঘটেছে তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। যুক্তরাজ্যে সাত নবজাতক হত্যার ঘটনায় 33 বছর বয়সী লুসি লেটবি নামের এক নার্সকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে আরো জানানো হয় যে এই নার্সের নামে আরো 6 নবজাতককে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। সুন্দর ও হাস্যোজ্জ্বল চেহারার পেছনে কিভাবে নিজের ওয়ার্ডে থাকা শিশুদের এইভাবে হত্যা করতে পারেন তা এখনো অনেকের মাথায় খেলছে না। অসুস্থ নবজাতকদের বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছিল এই নার্স। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে লুসির দায়িত্ব ছিল চেস্টার হাসপাতালের একটি শিশু ইউনিটে। সেখানে নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়া ও অসুস্থ শিশুদের রাখা হতো। বিচার সংশ্লিষ্টরা বলছেন লুসি এত সূক্ষ্মভাবে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন যে খুব বেশি প্রমাণ রাখেননি। কখনো তাদের বাতাস দিয়ে অতিরিক্ত দুধ খাইয়ে এবং ইনসুলিন দিয়ে হত্যা করা হয়েছিল বলে জানা গিয়েছে। কি কারণে তিনি এই পৈশাচিক আচরণ করেছেন তার নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, কিন্তু এর সম্ভাব্য বেশ কিছু কারণ উঠে এসেছে তদন্তে, যার মধ্যে অন্যতম একটি কারণ ছিল প্লেজার। লুসি নবজাতকদের খুন করে এক ধরনের তৃপ্তি পেত, যার কারণে সে একের পর এক হত্যাকাণ্ডগুলো চালায়। আগামী 21 আগস্ট যুক্তরাজ্যের ম্যানচেস্টার ক্রাউন কোর্টে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিশু সিরিয়াল কিলিং ঘটনার সাজা ঘোষণা হতে যাচ্ছে। একজন সেবিকা হয়েও লুসি লেটবি কি করে নবজাতক শিশুদের সঙ্গে এমন পৈশাচিক আচরণ করলেন তা হতবিহ্বল করে ছেড়েছে বিশ্ববাসীকে।